যে কোনো ফেসবুক আইডির নাম প্রতিদিন বারবার যদি আপনি লিগ্যাল ওয়েতে পরিবর্তন করতে চান তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আমি আপনাকে প্র্যাকটিক্যালি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় প্রবলেম হবে না হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতন টেকন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আর এই সম্পূর্ণ ভিডিওতে আমি থাকবো আপনার বন্ধু নাসিম আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন কারণ আমরা চেষ্টা করি আপনার জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসার চলুন এখন মূল টপিকে চলে আসি নতুন নিয়মে ফেসবুক আইডির নাম প্রতিদিন বারবার পরিবর্তন করার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপে সহায়তা নিতে হবে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন এবং উপরের দিক থেকে থ্রি লাইনে ক্লিক করবেন নিচের দিকে যদি চলে আসেন তাহলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাবেন আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এখন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই সেটিংসে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে নেম দেখতে পাবেন আপনি এই নেমে ক্লিক করবেন নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে নিক নেম একটি অপশান দেখতে পাবেন আপনি এই অপশানে ক্লিক করবেন আপনি উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে নিক নেম দেখতে পাবেন এই নিক নেম সিলেক্ট করা থাকলে অবশ্যই সিলেক্ট করাই থাকবে আর যদি এখানে অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে আপনি নিক নেম সিলেক্ট করে দিবেন নেমের পাশে একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করে আপনি যে নামটি ফেসবুকে দিতে চান সেই নামটি টাইপ করবেন শো অ্যাট টপ অপ প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করে টিকমার্ক দিয়ে দিবেন এবং সেই ক্লিক করে দিয়ে দিবেন আমি আবারও বলছি আপনার ফেসবুকে যে নামটি দিতে চান সেই নামটি কিন্তু এখানে টাইপ করতে হবে এখন সেইভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই কাজটি কমপ্লিট এখন আমি ব্যাকে চলে আসবো এবং আমার ফেসবুক প্রোফাইলে চলে আসব। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন এবং একবার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে নামটি ফেসবুকে আপনার ছিল সেই নামটি আছে এবং পাশে নিকনেমটি শু হচ্ছে আমি কিন্তু এম ডি নাসিম দিয়েছি এখানে নিক নেম এখন একটি স্ক্রিনশট নিয়ে নিব আপনি অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আমি আমার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটি নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে ট্রিলাইনে ক্লিক করে পুনরায় সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করে দিবেন উপরের দিক থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন এবং এখান থেকে নেইমে ক্লিক করবেন খুবই সহজ প্রসেস আপনি এই প্রসেসটি অ্যাপ্লাই করলে অবশ্যই প্রতিদিন বারবার নাম পরিবর্তন করতে পারবেন এখন এখান থেকে আপনি লার্ন মোড় এই অপশনে ক্লিক করবেন ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন না লার্ন মোড় একটি লেখা এই এলাকাতে ক্লিক করবেন আপনার সামনে অনেক দিক নির্দেশনাশও হবে আপনি নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন ফিল আউট দিস ফ্রম টু রিকোয়েস্ট এ নেম চেঞ্জ অ্যান্ড কনফার্ম ইউর নেম এই এলাকাটিতে ক্লিক করবেন এখানে ফর্ম আসবে আপনাকে এই ফর্মটি ফিল করতে হবে এখন যে নামটি আপনি নিকনেম হিসেবে দিয়েছিলেন সেই নামটি কিন্তু এখানে টাইপ করতে হবে উপরের দিকে আপনি লক্ষ্য করলে তিনটি বক্স দেখতে পাবেন ফার্স্ট বক্সে ক্লিক করে এখন আমি এমডি টাইপ করব আপনি অবশ্যই নিক নেমে যে নামটি দিয়েছিলেন সেই নামের প্রথম অংশটুকু টাইপ করবেন আমি যেহেতু এম এবং ডি বড় হাতের দিয়েছিলাম তাই এখানে বড় হাতে দিলাম এবং লাস্ট নেমে ক্লিক করে নাসিম দিয়ে দিব আপনি যদি নিক মিডিল নেম ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এখানে মিডিল নেমটি ব্যবহার করবেন এই কাজটি কমপ্লিট হওয়ার পর নিচের দিকে চলে আসবেন এখানে লক্ষ্য করলে পিক ওয়ান একটি অপশন দেখতে পাবেন আপনি এই পিক ওয়ানে ক্লিক করে লিগেল নেম চেঞ্জ এই অপশনটি সিলেক্ট করে দিবেন ভালোভাবে লক্ষ্য করুন লিগেল নেম চেঞ্জ সিলেক্ট করার পর চুজ ফাইলসে ক্লিক করে ফেসবুক প্রোফাইলের যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি গ্যালারি থেকে আপলোড করে দিবেন আমি এখন আপলোড করে দিব স্ক্রিনশটটি অলরেডি আমি সিলেক্ট করে দিয়েছি এখন নিচের দিক থেকে স্যান্ডে ক্লিক করব। আপনি স্যান্ডে ক্লিক করে এক থেকে দুই দিন অপেক্ষা করবেন এমনও হতে পারে এক ঘন্টার ভিতরে আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন হয়ে যাবে আমি কিছুটা সময় অপেক্ষা করব এবং আপনাকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব ভিডিওটি তাই একটু স্কিপ করছি আমার ফেসবুক আইডির নাম অলরেডি পরিবর্তন হয়ে গেল যে নামটি নিক নেম হিসেবে ইউজ করেছিলাম সেই নামটি কিন্তু এখন আমার ফেসবুক আইডির অরিজিনাল নামে রূপান্তরিত হলো এই সিস্টেমটি অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন প্রতিদিন বারবার তবে আপনার যদি এটি পার্সোনাল ফেসবুক আইডি থাকে তাহলে সাজেস্ট করব দিনে একবারের উপর ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন না আর ফেসবুকের নাম এমন একটি সিলেক্ট করুন যেন বারবার পরিবর্তন না করতে হয় কারণ বারবার যদি আপনার ফেসবুক নাম পরিবর্তন করতে চান তাহলে ফেসবুক আইডি ডিজেবল হয়ে যেতে পারে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে ক্লিয়ার ভাবে দেখাতে পারলাম কিভাবে ফেসবুক আইডির নাম বার পরিবর্তন করতে হয়